তো সেদিন আমি অদ্ভুত একটা কথা শুনলাম, রামপুরা থেকে বাসে ওঠার পর একটা লোক হাত দেখাচ্ছে, তখন হেল্পার ড্রাইভারকে বলছে যে ওস্তাদ ছোট মাছ নিয়েন না আগান। তা আমি হঠাৎ করে বললাম যে কি ব্যাপার ছোট মাছ নিয়েন না, তখন ওস্তাদ উত্তর দিল কি যে বড় মাছ কই পাবি, বলে বাসটা থামালো, একটা মানুষ উঠল। বিকুল প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকুল উইথ মুকুলে। আমি মুকুল আছি আপনাদের সাথে, আর কথা হবে বিকুল উইথ মুকুলে, আমি সামান্য সিম্পল কিছু বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে, তাই না? ছোট ছোট বিভিন্ন বিষয় যেগুলো আমার চোখে পড়ে, কিংবা কিছু যোগ বলার চেষ্টা করি, কিংবা ছোটোখাটো আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা ঝুলি নিয়ে বসি, এটাই বলতে পারেন। এবং আপনারা এই ভিডিওটি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে দেখছেন, আই লাভ ঢাকা এফএম, এবং অবশ্যই এই ভিডিওটি দেখা হলে আপনারা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে অনেক ভালো হয়। আর এই খাতাটা দেখে কেউ বিভ্রান্ত হবে না, কেন আমার মোটামুটি বয়স হয়ে যাচ্ছে, সব কিছু ভুলে যাই, তো কিছু জিনিস তো এখানে একটু লিখে রাখতেই হবে। ওকে, আচ্ছা, শুরুতেই আমি একটু গবেষণার কথা দিয়ে শুরু করতে চাই। গবেষণা বেশিরভাগ করে হচ্ছে আমেরিকানরা, জার্মানরাও করে, মানে উন্নত বিশ্ব তারা গবেষণা বেশি করে, কারণটা হচ্ছে যে তাদের পেটে ভাত আছে, তো অবসর টাইমটা তারা কী করবে, এই কারণে তারা আসলে বিভিন্ন বিষয়ে গবেষণা করে, এমন সব বিষয় নিয়ে গবেষণা করে যেগুলো আসলে আমরা চিন্তাও করতে পারি না। হ্যাঁ, কারণ আমরা দৈনন্দিন আমাদের জীবনযাপন নিয়েই আমরা খুব ব্যস্ত থাকি, তো এই গবেষণার জায়গা পাই না। তা পত্রিকায় সেদিন আমি দেখলাম যে গবেষণা দেখা গেছে ভিডিও গেম খেলা শল্য চিকিৎসকরা অপারেশনে ভুল কম করে থাকে। আপনি যদি অপারেশন করতে যান, যেসব ডাক্তাররা গেম খেলে বেশি তারা ভুল কম করে থাকে, এটা একদম গবেষণা করে দেখা গেছে। আমেরিকান এবং জার্মান বিভিন্ন পক্ষ এই গবেষণাটা করেছে। তো এখন এই বলে আবার আপনি ডাক্তারের পিছে দৌড়াবেন না যে ভাই আপনি গেম খেলেন কি না জিজ্ঞাসা করতে হবে, যে ভাই আপনি কী অবস্থা দেখি, তা দরকার নেই। কিন্তু এটা একটা তথ্য আর কি, আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম, যেহেতু বিকুলে আমি নানা রকম তথ্য দিয়ে থাকি, তা আপনি জেনে রাখবেন যে যারা অপারেশন করে শল্য চিকিৎসক, তাদের মধ্যে যারা ভিডিও গেম খেলে তারা ভালো অপারেশনে কম ভুল করে থাকে। এবং এর সাথে আমি একটু যোগ করতে চাই, শুধু ভিডিও গেম না, আপনি নানা রকম পাজেল থাকে না, এবং নানা রকম মানে বুদ্ধিদীপ্ত কোনো কিছুর সাথে যদি নিজেকে জড়িত রাখেন আপনি অনেক ভালো করবেন, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। আমরাও প্র্যাকটিস করতে পারি, এবং বৃদ্ধকালে দেখবেন যে আমরা অনেক কিছু ভুলে যাই, নিজের চাবি নিজের মোবাইল পকেটে রেখেও খুঁজতে থাকি মোবাইল কোথায় গেল। তো এই বুদ্ধিদীপ্ত গেমগুলো খেললে কিংবা বুদ্ধিদীপ্ত কাজ করলে আপনি দেখবেন যে আপনার ব্রেনটা ভালো থাকবে। ওকে, এবার একটা ছোট্ট একটা জোক বলি, এই জোকটা আসলে খুব একটা অ্যাওয়ারনেসও বলতে পারেন। আমরা যখন কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাই, সিনেমা হল কেন, আমি বাসায় সিনেমা দেখা সিনেমা হলে সিনেমা দেখার পার্থক্যটা কী? সিনেমা হল হচ্ছে পিন পতন নীরবতা, আমার সমস্ত মনোযোগ হচ্ছে সিনেমার দিকে। এবং আগে তো মোবাইল ছিল না, মোবাইলের কথা বাদ, তখন কিন্তু বলতো না মোবাইল ফোনটি বন্ধ রাখুন। এখন সিনেমা হলে গেলেই প্রথমে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হলে বসে ধূমপান করবেন না, কিংবা তারপর লেখা থাকে যে মোবাইল ফোনটি বন্ধ করে রাখার জন্য। তা আগে তো মোবাইল ফোন ছিল না, তখন এই বন্ধের কথা ছিল না, কিন্তু আমরা করি কি সিনেমা হলে গিয়ে অনেক কথা বলতে থাকি। আমি সেদিন মুভি দেখতে গেলাম একটা, তো সেই মুভিতে না মানে রাজ্যের কথা, মানে এখানে আরেকটা ঘটনা মনে হয় মিলে, সেটা হচ্ছে সিনেমা কিন্তু আমরা একা দেখি না, আমরা বন্ধুবান্ধবদের ডাক দিই। তখন দেখা যায় কি অনেক দিনের পরিচিত একটা বন্ধুকে ডাক দিই, চল আজকে সিনেমা হলে মিট করি, তখন তাদের কথাই থাকে, সিনেমার চেয়ে বেশি কথাই বলতে থাকে। তো এরকম দুই বান্ধবী সিনেমা হলের সামনে কথা বলছিল, তো অনেক জোরে জোরে কথা বলছে, তার পিছন দিক থেকে আমার মতো একজন ভুক্তভোগী, সে বলছে যে আপনারা এত জোরে কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, আপনারা একটু আস্তে কথা বলুন, এরকম একটা। তখন বলতেছে মেয়েটা, বলতেছে যে আপনি আমাদের কথা শুনতে চাচ্ছেন কেন, আমরা দুজন তো ব্যক্তিগত কথা বলছি, আপনি কেন শুনছেন? এই হচ্ছে ধরন আর কি। ওকে, এবার আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিব আপনাদের আজকের বিকুল, সেটা হচ্ছে যে ওস্তাদ ছোট মাছ নেবেন না। আচ্ছা, সেটা হচ্ছে আমি বাসে করে ঢাকা এফএমে আসছিলাম, এটা 15-20 দিন আগের কাহিনী, বাসে করে আসছিলাম। তা সবসময় দেখবেন যে বাসের হেল্পাররা নানারকমভাবে মানুষকে সম্বোধন করে, বিভিন্ন জনকে। আপনি দেখবেন যে প্রাইভেট কার, আপনি 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছেন কিন্তু আপনার গাড়িটাকে তারা বানিয়ে দেয় প্লাস্টিক, বলে যে ওস্তাদ বাই প্লাস্টিক, আবার যদি প্লাস্টিক দুইটা থাকে তখন বলে যে ওস্তাদ ডাবল প্লাস্টিক ডাবল, ওস্তাদ পুলিশের গাড়ি, এই ধরনের নানারকম শব্দ আপনারা শুনতে পারবেন হেল্পারের কাছ থেকে। তা আমিও এগুলোর সাথে অভ্যস্ত যে হেল্পাররা নানারকম কথা বলে, আরও অনেক কিছু আছে যে এই ডান পা দেন ডান পা ডান পা ডান পা, ওই বাসের থেকে নামার সময় ওই ডান পা বাম পা করতে করতে আমি নিজে একবার পড়ে গিয়েছিলাম যে আমি ডান পা সিলেক্ট করতে পারছিলাম না, কিংবা বাঁ পা সিলেক্ট করতে পারছিলাম না, এরকম নানারকম কথা বলে। তো সেদিন আমি অদ্ভুত একটা কথা শুনলাম, রামপুরা থেকে বাসে ওঠার পর একটা লোক হাত দেখাচ্ছে, তখন হেল্পার ড্রাইভারকে বলছে যে ওস্তাদ ছোট মাছ নিয়েন না আগান।
তা আমি হঠাৎ করে বললাম যে কি ব্যাপার ছোট মাছ নিয়েন না, তখন ওস্তাদ উত্তর দিল কি যে বড় মাছ কই পাবি বলে বাসটা থামালো, একটা মানুষ উঠলো। তারপরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যে বাস থামিয়ে সিঙ্গেল সিঙ্গেল যে মানুষ নেয় এদেরকে হেল্পাররা এখন ছোট মাছ নাম দিয়েছে, তো এদেরকে বলে যে ছোট মাছ। আর যদি একটা ঝাঁক থাকে যে একসাথে অনেকজন উঠবে তখন সেটাকে বড় মাছ বলে। তো হেল্পার বলছিল যে ওস্তাদ ছোট মাছ নিয়েন না, বারে বারে বিরক্ত লাগে। আর ওস্তাদ বলছে ছোট মাছ নিব না, বড় মাছ কই পাবি তুই। তো আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমাদের একটু হাতে ঘা লাগতে পারে, 35 লাখ টাকা দামের গাড়িকেও যেহেতু প্লাস্টিক বলে, যে আপনি সিঙ্গেল যখন উঠবেন আপনি কিন্তু ছোট মাছ, আপনাকে কিন্তু মাঝে মাঝে এই ধরনের শব্দ শুনতে হবে, রেগে আবার থাপ্পড় বসিয়ে দিয়েন না হেল্পারকে, কিন্তু আপনি জেনে রাখবেন যে ছোট মাছ বললে সেটা আপনাকে মেনশন করেছে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি বি কুল উইথ মুকুল থেকে। ঢাকা এফ এম এর সাথেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন, এবং বি কুল উইথ মুকুলে আমি আবারও ফিরে আসবো নানা রকম মজার কথা নিয়ে। টাটা। বি কুল। Cool.